কেমন লাগছে? জীবনের অনেক বড় একটি অর্জন, অনেক বড় একটি প্রাপ্তি, বাংলার গায়নের মতন এত বড় একটি মঞ্চে এত বড় প্রাপ্তি আসলে কতটা ভালো লাগা তৈরি করেছে? আসলে এই ভালো লাগাটা বলে হয়তো বুঝাতে পারবো কিনা জানি না। আমরা যা পেয়েছি আমাদের স্বপ্ন সত্যি হয়েছে, স্বপ্ন থেকে খানিকটা হয়তো বেশি কিছু, অনেকটাই বেশি, মানে শুধু যে বলবো যে শুধু স্বপ্ন তা না, আমাদের জীবনটা বদলে গেল। আচ্ছা, এই যে একটা লম্বা পথ চলা, এই পথ চলার গল্প আমি শুনবো অবশ্যই, কিন্তু আমার খুব জানতে ইচ্ছা করছে যে যখন বিজয়ী নাম ঘোষণা করা হলো, সেই মুহূর্তে কি আসলে কল্পনা করেছিলেন যে নিজের নামটা আসবে, নিজের নামটা শুনবেন? আমি কখনো ভাবি নাই যে আমি বাংলা গানের চ্যাম্পিয়ন হব। আমি লাখ লাখ শুক্রিয়া জানাই উপরওয়ালার কাছে, মানুষের ভালোবাসা ছিল এবং সবার দোয়া ছিল, উপরওয়ালার অশেষ রহমতে আমি চ্যাম্পিয়ন হয়েছি। আসলে এটা কি পরিমাণ আনন্দ হচ্ছে আমার মনের মধ্যে, কি বোঝা যাচ্ছে আমি আসলে বলে বুঝতে পারছি না। যখন নিজের নামটাই শুনেছেন, ঠিক সেই মুহূর্তে কি মনে হয়েছে? মনে হলো যে আমি আর নেই, হ্যাঁ আমি নেই, আমি কি শুনতেছি এগুলা, মানে খুবই আনন্দ পাচ্ছিলাম। আর আমি বুঝতেই পারছিলাম যে আমি চ্যাম্পিয়ন হয়েছি, কিভাবে সম্ভব। হ্যাঁ আমি আমি এটা দেখলাম, ভিডিওটা দেখলাম যে আমি লাফায় উঠছি অনেক দূর, আমি কিভাবে লাফাইছি আমি নিজেও জানি না চ্যাম্পিয়ন ঘোষণার পরে। মানে এত বেশি খুশি ছিল, এত বেশি খুশি ছিল যে আসলে সেই মুহূর্তে কি করেছি সেটা কিন্তু মনে নেই, কিছু মনে ছিল না। হ্যাঁ, সেতুর কাছে জানতে চাইবো যে যে মুহূর্তে নিজের নামটি শুনলেন তখন কি মনে হয়েছে, এক্সপেক্ট করেছিলেন কি? না, আমি একদমই এক্সপেক্ট করিনি, যে সেটাও এক্সপেক্ট ছিল না যে এত দূর পর্যন্ত আসতে পারবো। তো মানে যখন বুঝতে পারলাম যে হ্যাঁ আমি হয়তো বা থাকতে পারি, বা এরকম একটা লাইন আপ ছিল যে সবাই চলে গেল, তিনজন থেকে গেল, তখন ভাবছিলাম যে আমি থাকবো। যখন রেজাল্টটা ঘোষণা হলো, আমি মানে সত্যি আমি বিশ্বাস করতে পারছিলাম না, আমি বারবার হচ্ছে মানে আল্লাহকে ডাকছিলাম যে সত্যি গেলে এটা স্বপ্ন না সত্যি। ব্যাপারটা টোটালি ওইরকম ছিল যে মনে হচ্ছিল ঘুমের মধ্যে ঘুমের ঘরে আমি দেখছি যে আমি এত বড় কিছু, এত বড় কিছু একটা পেয়েছি। প্রথম রানার আপ হয়েছেন, এজন্য কি একটু খারাপ লেগেছে যে চ্যাম্পিয়ন হতে পারি না? কখনোই না, আমরা এখানে যারা ছিলাম, আমরা বাংলার গায়েন টোটালি আমরা একটা পরিবার। আর একটা কথা বলি, যখন আমরা তিনজন স্টেজে, তখন বুঝতেছিলাম যে আমরা তিনজন যেহেতু আছি, এখন ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনের মধ্যে হব। কিন্তু আমাদের বাংলার গায়েনে আমাদের ডিরেক্টর সোহাগ মাসুদ ভাই এবং আমাদের জাজ, তিনজন জাজ, ওনারা মাঝে মধ্যেই এমন কিছু খেলতো যে বুঝতেই পারতাম না কে কোথায় যাচ্ছে। আমাদের ডেঞ্জার জোন কখনো হয়ে যাচ্ছে সেফ জোন, কখনো সেফ জোন ডেঞ্জার জোন হয়ে যাচ্ছে। তো আমি তখনও কনফিউজ যে আমি আদৌ কি ফার্স্ট সেকেন্ড থার্ডে আছি কি না। যখন ঘোষণা করলো ঠিক তখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ আমি চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের ব্যাপারটা এমন ছিল যে কেউ যদি জিজ্ঞেস করে যে হ্যাঁ কে হতে পারে বা কে, এরকম কিছু বলা যাচ্ছিল না, আমি কেউ বলতে পারছিলাম না যে এই হবে বা ভাইয়া হবে, আমি হব বা অন্য কেউ হবে, আমাদের ফ্রেন্ড হবে, কিছু বলা যাচ্ছিল না। আপনারা যে সাতজন ছিলেন, তারা কিন্তু আসলে সাতজনই সেই চ্যাম্পিয়নের মুকুট অবশ্যই, সাতজনই অনেক ভালো গায় এবং সাতজনই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে আমার মনে হয়। একজন ভালো গাচ্ছে মানে কেউ থেকে কেউ কম না, সবাই একই লেভেলটা যাচ্ছে, তো বলা খুবই কঠিন ছিল। জি, আসলে আমরা অনেক সংগ্রামের পর একটা স্বপ্নকে নিজের হাতের মুঠোয় পাই, এবং এই স্বপ্ন জয় করার পর কিছুটা পুরস্কার পেয়েছেন, এই পুরস্কার নিয়ে আসলে কি করার পরিকল্পনা আছে? এটা আমি বাংলার গানের মঞ্চেও বলেছি যে পুরস্কারটা দিয়ে সর্বপ্রথমে আমি আমার মায়ের চিকিৎসাটা করব, তারপরে যদি কিছু থাকে কোনো কিছু করার তখন বাদবাকি কাজ করব। সেতুর কাছে শুনব। আমার বাবা উনি প্যারালাইজ ছিলেন, এখনও আছেন, তো এখন মোটামুটি হাঁটা চলা করতে পারেন, তবে একজন সুস্থ মানুষ যেভাবে চলাফেরা করে বা আমরা যেভাবে চলাফেরা করছি সেটা হয়তো ওনার কোনো দিন হবে না। তারপরে আল্লাহ যদি চাই অনেক কিছুই হতে পারে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ, বাকিটা সবার দোয়া, আল্লাহর ইচ্ছা। স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু আমরা এটাই করতে পারি, চেষ্টা করতে পারি। এই চেষ্টার শুরুটা কিভাবে হয়েছিল? আমার চেষ্টা শুরুটা হয়েছিল, আমি খুব ছোটবেলা থেকে গান করতাম, একদমই হচ্ছে যখন খেলাধুলা একদমই ছোট, খেলাধুলা করছি, তো এমন প্রথম শুরুটা হয়েছিল যেভাবে টিভিতে গান শুনছি, তো ওই যে থাকে না একটা মনের মধ্যে গুনগুন ভাব, গান শুনছি, ওই একটা লাইন আমার মনে আছে, একটা লাইনের সাথে আমি আরও দুটো লাইন যোগ করে
আমার বাবা একটা দোলনা বানিয়ে দিয়েছিল, সেই দোলনাতে দুলছি, গান গাচ্ছি, এরকম ছিল। তো বাবা আম্মু যখন দেখতে পেলো যে হ্যাঁ এরকম হয় বা হচ্ছে গান এভাবে করছে, আম্মু বাবা মা গান খুব পছন্দ করে, প্রফেশনাল সিঙ্গার না, কিন্তু হচ্ছে ওনারাও টুকটাক বাসায় যেরকম হয় ওরকম করে গান হয়। তো ওখান থেকে আম্মু আমাকে ভর্তি করিয়ে দিল আমাদের নরসিংদী জেলা শিল্পকলাতে, সেই থেকে শিক্ষা। কত বছর বয়সে সেটা? 5 বছর। আচ্ছা, 5 বছর বয়সে আমি গান শিখতে শুরু করলাম, এখন পর্যন্ত শিখে যাচ্ছি, বাকি জীবন যতদিন বেঁচে থাকবো গানের সাথেই থাকবো, গান শিখেই যাবো।